প্রয়োজন। রাতের ঘড়ির কাঁটা তখন দুটোর ঘর পেরিয়েছে। ঢাকা শহরের এখান সেখান থেকে আমরা কয়েকজন বন্ধু উঠে পড়লাম দুটো প্রাইভেট গাড়িতে। তখনও জানি না আমাদের গন্তব্য ঠিক কোথায়। শেষে ছুটলাম ঢাকা মাওয়া সড়কের দিকে। দিন বা রাত যাই হোক না কেন, ঢাকা মাওয়া সড়কের চিত্র এখন সবসময় অসাধারণ। বিশেষ করে আলোর খেলা এবং দুপাশে ফুল বাগান, তাছাড়া রাতে দ্রুত বেগে ছুটে আসা গাড়ির দৃশ্য দেখতেও অসাধারণ লাগে। তাই আমরা কিছুটা ঝুঁকি নিয়ে নেমে পড়লাম ছবি তুলতে। এরপর সিদ্ধান্ত হলো এতদূর যখন এসেই পড়েছি, তবে মাওয়া ঘাট থেকে ইলিশ খেয়ে আসা যাক। ঘাট মানে হাক ডাক চেঁচামেচি। ঘাটের প্রবেশপথে রেস্টুরেন্টগুলোতে ইলিশ খাওয়ার জন্য ডাকাডাকি। কিন্তু আমাদের গন্তব্য এইসবকে উপেক্ষা করে একদম শেষ পর্যন্ত। বন্ধুরা, আমরা রাতের মাওয়া ঘাট দেখতে এসেছি। আপনারা দেখছেন আসলে এখানে নানা ভাজা পোড়া চলছে। এই যে ঘাটে অবশ্য এখন তেমন পারাপার বা বিষয়টি দেখা যাচ্ছে না, কিন্তু লোক সমাগম প্রচুর, যদিও পদ্মা সেতু অভাবে দেখা যাচ্ছে না। বাহ, এখানে বাজি তৈরি হচ্ছে না। একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা এখন ইলিশ মাছ দিয়ে খাবো বলে হোটেলে ঢুকে যাচ্ছি। হোটেলে ঢুকতেই চোখে পড়লো সাজিয়ে রাখা মাছ, আগে থেকে রান্না করা নানা রকম পদ। শুধু যে ইলিশ তা নয়, মাংস, সবজি, ভর্তা, এরকম নানা কিছু রয়েছে এখানে। আমরা যেহেতু মানুষ বেশি, তাই দুটো মাছ দাম করে কেনা হলো। দাম পড়লো 2200 টাকা, মাছ ভাজি এবং লেজ ভর্তা। এছাড়া ভাত, বেগুন এবং ডাল সহ অন্যান্য যাই খায় না কেন, সেগুলোর দাম আলাদা। মাছ কেনার পর এবার কাটার পালা। একটা মাছ রেডি করতে কতক্ষণ লাগবে? এই মাছ গুলো যে আপনারা পদ্মা রিলিজ বলেন, আসলে কি পদ্মা পদ্মার হয়? কাটা শেষে মশলা মাখিয়ে মাছ আর বেগুন উঠে গেল তাওয়ায়। চলছে গরম গরম তেলে ডিম সহ মাছ ভাজি। টেবিল সাজিয়ে আমরা বসে আছি খাবারের অপেক্ষায়। অন্ধকার বলে পদ্মার পানি বা দূর থেকে সেতু কিছুই দেখা যাচ্ছে না। দিন হলে এগুলো সবই দৃশ্যমান হতো। সামাজিক মাধ্যমে যেহেতু এই ভিডিও যাচ্ছে, সে কারণে আতিকের বলা কথার এই অংশটা এখানে সেন্সর করা হয়েছে। খুবই এক্সাইটেড। আপনি কোথায়?
এক্সাইটমেন্টে চলে টেবিলের আশেপাশে আপনি কোথাও খুঁজে পাচ্ছি না। এর মধ্যে কিছু ভিআইপি কাস্টমারও আছে, ওদের কারোর সাথে মিশে গেল কি না সেটাও একটু আমি এবং আমার বন্ধুরা মিলে এসেছি মাওয়া ঘাটে। আসলে ইলিশ খেলাম, চা খেলাম, ঘাটের পুরো ঘাটটা ঘুরে দেখলাম। রাতের মাওয়া ঘাট দেখতে অসাধারণ। পদ্মার ওপার থেকে ফেরি করে ফিরছে মানুষ, আমরাও চলছি রাজধানীর অস্থায়ী ঠিকানায়।